তাহলে এক্স ইকুয়াল টু আমরা পালাম হচ্ছে 7। 15 নাম্বার, এবিসি ত্রিভুজের ডি এটা হচ্ছে 50 ডিগ্রি দেওয়া আছে এই কোণটা, এবং ডি আর বিসি সমান্তরাল যদি হয় তাহলে এডিই কত, এডি ই এই কোণটা কত, তো এইটা 50, এইটা কত 64, এইটা 50, এটা হচ্ছে 64, তাহলে এই কোণটা কত হবে 180 থেকে 50 এবং 64 বিয়োগ করতে হবে, 180 মাইনাস 50 মাইনাস 64, তো দুটো বিয়োগ করলে কত হয়, 180 থেকে আসলে বিয়োগ করতে হবে কত, 180 থেকে বিয়োগ করতে হবে 114, তো 180 থেকে 114 বিয়োগ করলে আসে 64, আসে 64 না সরি 66 আসে 66, তাহলে এটার উত্তর হবে। আর বি কোণটা যা হবে, বি কোণ এটা আসলে কোন কোণ আসলো, এটা বি কোণ আসলো, তো বি কোণও যা হবে সমান্তরালের কারণে ডি কোণটা একই হবে, অর্থাৎ এটাও হবে 66। এরপরে 16 নম্বর, চিত্রে এবিসিডি এই একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এখানে কোণ বিওই, বিওই এই যে অর্ধেক কোণ, এই অর্ধেক কোণটা কার সমান, এই ও এ বি এই কোণের দ্বিগুণ, এটা ঠিক আছে এই তথ্যটা, এটা আমরা উপপাদ্য করার সময় পাই। তারপরে ডিওই, ডিওই এই কোণটা কার কার সমান, এই কোণ এবং এই কোণের সমান, এই কোণের নাম হচ্ছে ও এ ডি আর এই কোণের নাম হচ্ছে ওডি এ, ওডিএ, তাহলে এটাও ঠিক আছে তথ্যটা। আবার বিওডি পুরাটা হচ্ছে বিএডি এর অর্ধেক, এই তথ্যটা ভুল, এটা আসলে হবে কি বিওডিটাই দ্বিগুণ আর এটা বিএডিটাই হচ্ছে বিওডিটাই, ডিওডি বিএডি এর দ্বিগুণ হওয়ার কথা, এটা ভুল আছে তথ্যটা। তাহলে আমরা পালাম কত, 1 আর 2, কারণ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কিন্তু কেন্দ্রস্থ কোণ তো বৃত্তস্থ কোণের অর্ধেক না, এখানে হয়ে গেছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, এটা ভুল। আচ্ছা তাহলে এখানে উত্তর হবে শুধু 1 আর 2। 4 নাম্বার, চার পাখা বিশিষ্ট একটি সিলিং ফ্যানের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত, যেহেতু পাখা চারটা আছে অতএব এটা ঘুরবেও 4 বার, পি প্লাস কিউ ইকুয়াল টু √3 এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু √2 হলে পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু তাহলে হবে এই দুটো যোগ করলে √3 প্লাস √2 আর 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে পি এর মান, আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বার করতে গেলে দুটো যোগ গুণ করতে হবে, গুণ করলে √3 আর √2 গুণ করলে √6 হয়, তাহলে এটা ভুল আছে, √6 হওয়ার কথা, এই তথ্যটা ভুল। আর পি কিউ, পি কিউ ইকুয়াল টু আমরা যদি বার করি পি কিউ, তাহলে পি কিউ ইকুয়াল টু, পি কিউ এর সূত্র বসাতে হবে, আমরা এখানে খেয়াল করি পি কিউ এর সূত্র হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার বাই টু মাইনাস পি মাইনাস কিউ বাই টু হোল স্কোয়ার, এখানে আমরা এটার মান √3 যদি বসাই √3 বাই টু হোল স্কোয়ার মাইনাস √2 বাই টু হোল স্কোয়ার, তাহলে এখানে আসে হচ্ছে 3/4 মাইনাস 2/4 ইকুয়াল টু 1/4, তাহলে এটা ঠিক আছে পি কিউ এর মানটা ঠিক আছে, 3 নম্বর অপশানটা, তাহলে উত্তর হবে 1 ও 3। এরপরে চিত্র আসছে, এখানে এবিসি এটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা 5 ডিগ্রি 5 সেন্টিমিটার এবি আর বিসি হচ্ছে 12, তো প্রশ্ন আমরা খেয়াল করি, প্রশ্ন হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিসীমা কত, ত্রিভুজ এবিসি এর পরিসীমা কত, তাহলে প্রশ্নটা ছিল আমরা এখানে চিত্রটা আঁকি, এটা একটা সমকোণী ত্রিভুজ ছিল, এটা 5, এটা 12, এটা বি এ সি, এখানে লম্ব টানলাম এন, এটাও একটা সমকোণ, তো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তো এখানে বলা আছে ত্রিভুজ এবিসি এর পরিসীমা কত, এটা 5, এটা 12 যদি হয় তাহলে সমকোণী ত্রিভুজ অনুসারে এটা কত হওয়ার কথা, 13, 5, 12, 13, তিনটা যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 30 পাবো, 30। 20 নম্বর, বিএন এর দৈর্ঘ্য কত, বিএন এর দৈর্ঘ্য বের করতে বলছে, বিএন এর দৈর্ঘ্য কত, তো এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফল কত, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তার মানে হাফ ইন্টু 5 ইন্টু 6 ইকুয়াল টু 30, আবার এইটা লম্ব, বিএনকে লম্ব ধরে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বিএন ইন্টু 13, এটা সমান সমান 30,
তাহলে আমরা বিএন ইকুয়াল টু পাবো, এই সাইডে লিখি, তাহলে বিএন ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে এই 30-কে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 60 বাই হচ্ছে 13। তো পাঁচ তার অঙ্ক যদি 65 হয় তাহলে পাঁচের একটু কম হবে, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারতেছি 4.62 হবে। 21 নম্বর, চিত্রে এ বি এর দৈর্ঘ্য কত? চিত্রে এ বি এর দৈর্ঘ্য কত? তো এ বি এর দৈর্ঘ্য এখানে এ বি অর্থাৎ এসিটা ভেঙে পড়ে গেছে এখানে নিচে, আর এখানে কোণটা দেওয়া নাই, এ বি এর দৈর্ঘ্য বের করতে বলছে। তো এখানে কোণ দেওয়া দরকার আসলে, কত ডিগ্রি কোণ এখানে, সেই কোণটা হলে আমরা করতে পারবো। এই কোণটা সম্ভবত 30 ডিগ্রি যদি হয় তাহলে এই বিসিটা হচ্ছে লম্ব, বিসিটা কি, বিসিটা হচ্ছে লম্ব। তো যেহেতু বিসিটা লম্ব তাহলে আমরা জানি সাইন 30 ডিগ্রি সমান সমান হবে 10 ডিভাইডেড বাই ডিসি, ডিসি মানে এটাই হচ্ছে এসি, এসি আর ডিসি একই, এটাই হচ্ছে ডিসি মানে এসি। আচ্ছা আমরা ডিসি দিই এখানে, তো সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, 1/2। তো ডিসির মান আমরা পাবো 20, এটা যদি 20 হয় আর এটা 10, সব মিলে হবে 30, এটার উত্তর আমরা পেয়ে গেলাম 30। আচ্ছা 22 নম্বর, এ ইকুয়াল টু এ বি সি ডি আর বি ইকুয়াল টু বি সি ডি হলে পি এ ইন্টারসেকশন বি কত, সদস্য কত? তাহলে এ আর বি এর মধ্যে কমন কি যায়, এখানে কমন যায় বি সি ডি তিনটা, তাহলে পি তে হবে 8টা। 23 নম্বর, 1/√3 মাইনাস 1 প্লাস √3 মাইনাস এলো, এর অষ্টম পদটা কত? তো এই ধারাটা আমরা লক্ষ্য করি এখানে, এখানে এ সমান সমান 1/√3 আর আর ইকুয়াল টু হচ্ছে মাইনাস √3, তাহলে অষ্টম পদ হবে এ r^7, এ এর মান 1/√3 ইন্টু মাইনাস √3^7, তাহলে 1/√3 ইন্টু √3 মাইনাস, এটা সামনে আসবে 7 হওয়ার কারণে, আর 6-এর কারণে সেটার মান হবে √3^ কত, 6, তার মানে √3^3, তার মানে হবে 27, এটা ডেকে গেল উত্তর -27, তাহলে এটার উত্তর হচ্ছে -27। 23 নম্বর, 24 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 7:10 এবং তাদের লসাগু 900, তাদের লসাগু 910 হলে সংখ্যা দুইটির অন্তর্গত, সংখ্যা দুইটির অন্তর্গত, তো এখানে 7:10, তাহলে একটা হবে 7x আর একটা হচ্ছে 10x, তো লসাগু হচ্ছে, লসাগু কত হয়, 7 আর 10-এর হচ্ছে 70x, এটা ইকুয়াল টু 910, তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 910, তাহলে একটা আমরা ধরলাম হচ্ছে 7x আর একটা হচ্ছে 10x, দুইটা মিলে হচ্ছে 70x হচ্ছে লসাগু, এটা সমান সমান হচ্ছে 91.0, তাহলে এক্স ইকাল টু কত হয়, 910/7, 70, 0 0 কাটলো, তাহলে এটা হয়, এটা হচ্ছে আসছে 13, এক্সের মান 13। তো সংখ্যা দুটির অন্তর কত, সংখ্যা দুটির অন্তর আমরা দেখতে পাচ্ছি এখানে 10x এবং 7x এর অন্তর হচ্ছে 3x, আর 13 যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কত পাবো আমরা, 13 বসালে 3^39, এটার উত্তর উত্তর আসবে 39। আচ্ছা এরপরে 25 নম্বর, y² - √y √5y = 0, সমীকরণের সমাধান কত? এর সমাধান আমরা আগেও করেছি, একটা 0 আসবে এবং তার সাথে √5 আসবে, এটা আমরা আগে করেছি। 26 নম্বর, ABC এই সমকোণী ত্রিভুজের এটা 12, এটা 5 হলে cos c ইকুয়াল টু কত, এটা 12, এটা 5, এটা কত হবে, এটা 13, তো cos c, cos মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, তার মানে 12/13। cot a প্লাস tan এর সমান সমান কত, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ 12/5 কট, ও সরি কট এ, কট এ যদি আমরা বলি, কট এ বললে তাহলে এটাই আমাদের হচ্ছে ভূমি, 5টাই ভূমি আর বাই হচ্ছে 13, বাই হচ্ছে 12, যোগ হচ্ছে ট্যান এ, ট্যান সি, ট্যান সির ক্ষেত্রে আবার লম্ব 5 আর ভূমি 12, দুইটা মিলে কত হচ্ছে 10/
এই দুটো মিলে পাচ্ছি আমরা 10/12। তো 10/12 হয়ে কাটাকাটি করলে কত হয়? 5/6 হয়। এরপরে 28 নাম্বার, 135 প্লাস ডট 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 110, ধারাটির পদ সংখ্যা কত? তো এক্ষেত্রে আমরা কি করব, 135 এটা হচ্ছে, 135 এটা বেজোড় সংখ্যা, তো বেজোড় সংখ্যার সূত্র হচ্ছে 2n-1, এটা ইকুয়াল টু 101। তাহলে 2n ইকুয়াল টু হবে 102, 102-কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 61, ইয়া 51, এটার উত্তর হবে 51। 29 নাম্বার, -5-3, বিন্দুটি এক্স অক্ষ থেকে কত দূরে অবস্থিত? তো এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে রুট ওভার x² + y² এই সূত্র। তাহলে মাইনাস কেউ স্কোয়ার গেলে প্লাস হয়ে যাবে, 5 5 25, আর 3 3 9, 5 5 25, সরি শুধু এক্স অক্ষ থেকে চাইছে, এক্স অক্ষ থেকে সূত্র এটা না, এক্স অক্ষ থেকে শুধু সূত্র হচ্ছে কোটি, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে বিন্দুটির কোটি অর্থাৎ -3। তো দূরত্বের ক্ষেত্রে মাইনাস হয় না, এই জন্য +3, দূরত্বের ক্ষেত্রে মাইনাস হয় না, এই জন্য হবে 3 একক। 30 নাম্বার, এবি ইস টু সিডি হলে নিচের কোনটি সঠিক? এবি ইস টু সিডি, তাহলে আমরা জানি যে এবি মানে a/b ইকুয়াল টু সিডি মানে c/d, খুনাখুনি গুণ করলে হবে এবি ইকুয়াল টু বিসি, এবি ইকুয়াল টু এবি ইকুয়াল এডি ইকুয়াল টু সরি এটা হবে হচ্ছে এডি ইকুয়াল টু বিসি। তো এডি ইকুয়াল টু বিসি আমরা প্রথমটা পেয়ে গেছি, তাহলে আমাদের 30টাই সলভ হয়ে গেল। তো সবাই এটা ভালো করে খেয়াল করবে, কোনো কোনো গুণ করলে এডি ইকুয়াল টু বিসি, সবাই এটা ভালো করে পড়বে, প্র্যাকটিস করবে, এবং এটা ব্যাখ্যা সহ খাতায় ব্যাখ্যা সহকারে লিখবে সবাই, তাহলে এমসিকিউ তো ভালো করা সম্ভব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2019-এর এমসিকিউ সলভ করবো ইনশাল্লাহ। তাহলে চলো সবাই কুমিল্লা বোর্ড 2019-এর এমসিকিউ সলভ করি। তো সবাই খাতা কলম নিয়ে প্রস্তুতি হয়ে যাও। এবার আমরা 1 নম্বর অঙ্ক থেকে শুরু করি, যে দেখতে পাচ্ছ সবাই এখানে স্ক্রিনে 1 নম্বর অঙ্কটা বলা আছে 1/3 - x ইকুয়াল টু 81 হলে এক্সের মান কত? তো আমরা বোর্ডে খেয়াল করি এই অঙ্কটা, দেখো 1/3 - x ইকুয়াল টু হচ্ছে 81। তো এই যে 3 - x, এই -x কে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে 3 + x হয়ে যাবে, আর 81-কে আমরা 3 - 4 লিখতে পারি, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 4, এক্স ইকুয়াল টু হবে 4। তাহলে 1 নম্বরের উত্তর হচ্ছে +4। 2 নম্বরে বলা আছে এক্স ইকুয়াল টু 0.4 পৌনঃপুনিক এবং ওয়াই ইকুয়াল টু 0.8 পৌনঃপুনিক হলে এই কোণগুলো সঠিক, আমরা দেখি চেষ্টা করি এটা করার। x + 1 ইকুয়াল টু 1.3 পৌনঃপুনিক, আমরা x + y এর মান নির্ণয় করি। 2 নম্বর, x + y ইকুয়াল টু হচ্ছে 0.4 পৌনঃপুনিক আর হচ্ছে 0.3 পৌনঃপুনিক, 8 পৌনঃপুনিক, 8 আর 4-কে আমরা যদি যোগ করি তাহলে হয় কত? 12, 12-2 হয়ে থাকে 1, তাহলে 1টা চলে আসে এখানে, 1.2 হয় আর বলা আছে 1.3, তাহলে দেখা যাচ্ছে যে এই তথ্যটা ভুল। তাহলে তো অটোমেটিক পরের 2টা তথ্য সঠিক হওয়ার কথা। তারপর আমরা যাচাই করি এক্স আর ওয়াই এর গুণফল, এক্স ওয়াই এর গুণফল কত হয়? এক্স ওয়াই এর গুণফল হচ্ছে এক্স এর মান 0.4 পৌনঃপুনিক ইনটু ওয়াই এর মান হচ্ছে 0.8 পৌনঃপুনিক, এই দুটো মিলে হয় 4/9 × 8/9, পৌনঃপুনিকের কারণে বাই 9 হবে, তাহলে 4 দ্বিগুণ গেলে 4 8 32, বাই হচ্ছে 81, এটা ঠিক আছে। আবার আমরা দেখি যে x/y ইকুয়াল টু কত, x/y ইকুয়াল টু আগেরটা আমরা পাইছি 4/9 আর ইনটু করে দিলে উল্টে যাবে 9/8, তো যদি আমরা কাটাকাটি করি 1/2, 1/2 মানে কত? 0.5, তাহলে x/y এর মান 0.5, এটা ঠিক আছে, অর্থাৎ 2 নম্বর এবং 3 নম্বর অপশন কারেক্ট, উত্তর হবে 2 ও 3। এরপর আমরা 3 নম্বরে আসি,
এখানে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কোণে হচ্ছে 65 ডিগ্রি, 65, আর সি এর যে বাহিরের যে কোণটা সেটা হচ্ছে 102। তো পি কত বের করতে বলছে? আমরা জানি যে এই দুটা কোণের যোগফল, এটা এবং এটা, এই দুটা কোণের যোগফল কত হয়? যোগফল মিলে হয় বাহিরের কোণের সমান। তাহলে তাহলে এইটা অর্থাৎ পি প্লাস হচ্ছে 65, এই দুটা মিলে হয় হচ্ছে 102। তাহলে পি ইকুয়াল টু কত হবে? 65 থেকে আমরা 102 থেকে 65, 102 থেকে 65 বাদ দিই, তাহলে চলে আসবে পাঁচ আছে কত হলে হয় 7। তো 7 আসা দেখে আমরা বুঝতে পারছি 37 হবে উত্তর, 37। এবার আমরা আসি 4 নম্বর, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নিচের কোণটি? সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12। তো আমরা জানি যে সমকোণী 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 সমদ্বিবাহু ত্রিভুজটা এরকম হয়, এই বাহু আর এই বাহু সমান হয়, তাহলে একটা হচ্ছে 12 আরেকটাও 12, দুইটাই 12। তো আমাদের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু 12 গুণ 12। তো 12 12 144-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 72। তাহলে এটা আসবে 72 বর্গ সেন্টিমিটার। আমরা 4 নম্বর অঙ্কটা করে ফেললাম। 5 নম্বর, 5 নম্বরটা খেয়াল করি, নিচের তথ্যের আলোকে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। নিচের তথ্যের আলোকে 5 এবং 6 নং প্রশ্নের উত্তর। তো কি বলা আছে এখানে? প্রচুরক নির্ণয়ে F1 + F2 ইকুয়াল টু কত? তাহলে আমরা F1 এবং F2 সম্পর্কে খেয়াল করি, যে সবচাইতে বেশি যেটা আছে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তো এটার সাথে আমরা এই পাশে বিয়োগ করলে পাবো F1, এই পাশে বিয়োগ করলে পাবো F2। এখানে 10 থেকে 8 বিয়োগ করলে কত আসে? 2 আসে, আর এখানে আসে 4। 2 এবং 4 মিলে কত হয়? 6 হয়। 2 এবং 4 মিলে হয় 6। তাই এটার উত্তর হচ্ছে 6। উপাত্ত সমূহের মধ্যক কোনটি? তো মধ্যক যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের সূত্র লাগবে। তো সূত্র দিয়ে আমরা এখানে খেয়াল করি, তো প্রথমে মধ্যক শ্রেণী লাগবে। মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের এখানে 2 আর 8 = 10, 10 + 10 = 20, আর 6 = 26। তো 26-এর অর্থে হচ্ছে 13। 13 কোথায় আসে? 2 আর 8 = 10, 10 আর 10 = 20, এই 20-এর মধ্যে এইখানেই মধ্যক শ্রেণী আছে, এখানে 26-এর অর্ধেক 13 আছে, এই কারণে এখানেই মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণী দিয়ে আমরা অঙ্ক করে ফেলি। মধ্যকের সূত্র কী? মধ্যকের সূত্র হচ্ছে L + N/2 - FC × H/FM, এটা হচ্ছে মধ্যকের সূত্র। তাহলে এল এর মান কত এখানে? 25, কারণ এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে 25। L + N/2 আমাদের আসছে 13, মাইনাস হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণী, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা 2 আর 8 = 10, এটা হচ্ছে 10 × H কত? এই 15 থেকে 19, H হচ্ছে 5, H 5 করে গেছে, 15 থেকে 19, 15, 16, 17, 18, 19, 5টা হয়। আর হচ্ছে FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটা 10। তাহলে আমরা পাচ্ছি 25 + 13 থেকে 3 বা 10 বা 3 × 1/2, তাহলে এটা 1.5 আসে, তাহলে 26.5 আমরা মধ্যক পেয়ে গেলাম, 26.5। এরপর আমরা 7 নম্বর, চিত্রে ABCD এই একটা চিত্র দেওয়া আছে, এখানে কোণও দেওয়া আছে, একটা কোণ 30 ডিগ্রি দেওয়া আছে, এদিকে 5 5 5, মানে এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের মধ্যে একটা বৃত্ত। তো প্রথমে বলা আছে বর্গটির ক্ষেত্রফল 25, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তাহলে এটা 25, ঠিক আছে, কারেক্ট, পাশাপাশি 25। বৃত্তের পরিধি 15.71, তো বৃত্তের পরিধির সূত্র হচ্ছে পাই আর 2 পাই আর। আর এর মান কিভাবে আসবে এখানে? আর এর মান আসবে হচ্ছে এই 5-এর অর্ধেক, কারণ এই আর এর মানটা আসলে এই পুরাটার অর্ধেক হবে, এখান থেকে এখানে পুরাটার অর্ধেক, পুরাটা 5, তাহলে 5-এর অর্ধেক হচ্ছে 2.5। তো এখানে আমরা 2.5 যদি বসাই আর এর মান, তাহলে আসবে
2.5 কে 2 দিয়ে গুণ করলে 5 পাই 5 পাই তাহলে 5 পাই এর মান 15.71 এটা ঠিক আছে এরপর হচ্ছে ই ও এ বৃত্তাংশের ক্ষেত্রফল 1.64 বর্গ সেন্টিমিটার বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বৃত্তাংশের সূত্র ক্ষেত্রফল আমরা এখানে খেয়াল করি বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার তো থিটা কত দেওয়া আছে এখানে থিটা দেওয়া আছে 30 তাহলে 30 বাই 360 ইন্টু 30 কে 360 দিয়ে ভাগ করলাম ইন্টু হচ্ছে পাই আর আর স্কোয়ার আর এর মান আমরা জানি 2.5 স্কোয়ার এটার যে মানটা আসবে সেটাই হচ্ছে থিটার মান তাহলে আমরা খেয়াল করি থিটার মানটা কত আসে থিটার মান একজাক্টলি 1.636 আসে তার মানে 634 লেখা যায় তাহলে এই অপশনটা আমাদের ঠিক আছে থিটার মান 1.64 অর্থাৎ এখানে উত্তর তিনটাই কারেক্ট অপশন তিনটাই কারেক্ট এরপর আমরা আসি যে 0.000045 সংখ্যাটিতে লগের পূর্ণক কত পূর্ণক তাহলে শূন্য কয়টা আছে এখানে শূন্য আছে চারটা তাহলে এখানে পাঁচ হবে কারণ আমরা পয়েন্টকে নিয়ে যেতে হবে এই পাশে এই জন্য পাঁচ হবে অর্থাৎ -5 আর -5কে আমরা এই ফাইভের উপরে বার এইভাবে লিখতে পারি তো এখানে শূন্য চারটা থাকার কারণে আমাদের হলো পাঁচ একটা বেশি হবে এরপর ট্যান এ ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে কস এ সমান সমান কত ট্যান কত ডিগ্রির মান ওয়ান 45 ডিগ্রির মান ওয়ান আর কস 45 ডিগ্রির মান কত কস 45 ডিগ্রির মান 1/√2 এটার উত্তর আমরা পেয়ে গেলাম এরপর আমরা চলে আসি 10 নম্বরে 10 নম্বর লগ √3 27 এর মান কত তো 27কে আমরা কী লিখতে পারি 3 এর উপরে কিউব তার মানে √3 এর উপরে আমরা কত দিতে পারি 27কে √3 এর উপরে আমরা দিতে পারি 6 তার ডবল হবে 6 এই জন্যে এটার মান হচ্ছে 6 তাহলে এটার মান কত 10 নম্বরে 6 11 নম্বর এফ আই ইকুয়াল টু 4y+1 আর 4y-1 হলে এফ -1/2 এর মান কত তাহলে এটা আমরা বোর্ডে খেয়াল করি তাহলে আমরা দেখি এফ -1/2 এর মান কত আসে এফ -1/2 তাহলে এখানে 4 এর এখানে আমরা যদি 1/2 বসাই তাহলে -2 থাকে -2+1 -2-1 তাহলে উপরে হবে হচ্ছে -1/-3 ইকুয়াল টু 1/3 তাহলে 11 নম্বরের উত্তর আসে 1/3 এরপরে 12 নম্বর এক্স ইকুয়াল টু 7+4√3 এটা এক্স এর মান 7+4√3 তাহলে এটা থেকে আমরা x+1/x এই মানটা আমরা ডাইরেক্ট পেয়ে যাব হচ্ছে 1/x এর মান 7 মাইনাস আসবে দুটো মিলে আমরা পাবো হচ্ছে 7 × 14 পাবো এটা আমরা পাবো কারণ আমরা x এর মান 7+4√3 কারণে 1/x এর আমরা মান পাবো হচ্ছে 7-4√3 প্লাসের জায়গায় আমরা পাবো মাইনাস তাহলে x+1/x এর মান যদি 14 হয় তাহলে আমরা এখন খেয়াল করি যে x² + 1/x² এটার মান কত হবে এটার মান হবে x+1/x² - 2 তাহলে 14 এর উপরে স্কোয়ার মাইনাস 2 তো 14কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে 196 96 থেকে 2 বাদ দিলে 194 এটার উত্তর হবে 194 খ নম্বর উত্তর এরপর 13 নম্বর √x - 1/√x এর মান কত তো এখানে আমরা খেয়াল করি এক্স এর মান কত ছিল এক্স এর মান ছিল হচ্ছে 7+4√3 এটাকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে এক্স √x এর মান আমরা পাবো √x এর আমরা মান পাবো হচ্ছে √x এর মান আমরা পাবো 2+√3 2+√3 পাবো তাহলে এখান থেকে যদি আমরা 1/√x এর মানটা বের করি তাহলে 2-√3 পাবো তো এই দুটোকে আমরা যদি বিয়োগ করি √x - 1/√x এটা যদি আমরা নিয়ে আসি তাহলে এটা আমরা পাবো হচ্ছে এই √3 2 কেটে যাবে √3 মিলে √2 √3 পাবো আমরা তাহলে এটার মান আসবে কত 2√3 ক নম্বর উত্তর এরপর 14 নম্বর 4x - 3y = 10 আর x - y = 1 হলে x এর মান কত
এই দুইটা থেকে আমরা এক্স এর মান বের করতে গেলে আমরা এটাকে চার চার দিয়ে গুণ করবো, তিন দিয়ে গুণ করে বিয়োগ করব। তো এখানেই করে ফেলি, ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই, আচ্ছা বোর্ডে খেয়াল করি আমরা, ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু হচ্ছে 10, আর এটাকে আমরা থ্রি দিয়ে গুণ করলে থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু 3। বিয়োগ আমরা যদি করি তাহলে এখানে পাবো হচ্ছে এক্স, এটা কেটে যাবে, সমান সমান হচ্ছে 7। এক্স ইকুয়াল টু কত পেলাম আমরা? 7 পেলাম।